Hi guys, Assalamualaikum and welcome back to my channel Munis Lifestyle. आशा करछी सबाई खूबई भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमराओ भालो आछी। आमार चैनेले आमी मुन्नी आपनादेर सबाईके वेलकाम जानाच्छी। घरे बसे थाकते कार भालो लागे बोलुन तो? आमार किन्तु एकदमई भालो लागे ना। आर घरेर भितरे बंदी जीवनटा होयतो केउई चाय ना। सबार मने चाय एकटु माझे माझे बाहिरे बेर होये घोराफेरा करते এবং চারিপাশের পরিবেশটা দেখতে এবং কিছু কেনাকাটা করতে। আর এর জন্যই আজকে আমি আপনাদের নিয়ে যাব ধানমন্ডি 32-এর মেট্রো শপিং মলে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি মেট্রো শপিং মলে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আশা করছি সবাই সঙ্গে থাকবেন। সর্বপ্রথমেই আমরা একটা বেবি অ্যান্ডস মম দেখেন শপে ঢুকে পড়েছি, কারণ এখানে থেকে সর্বপ্রথম রাব্বানির কিছু খেলনা কিনতে হবে। রাব্বানি আমাকে অনেক ভালোবাসে, তবে ওর একটা সমস্যা আছে, আর তা হলো ওর খেলনা না কিনে ও কখনোই আমার কোনো কিছু কিনতে দেয় না। তখন ও খুবই বিরক্ত ফিল করে, আর এর জন্য সর্বপ্রথম আমি ওকেই কোনো কিছু কিনে দেওয়ার চেষ্টা করি। এর জন্য আমরা প্রথমেই এই শপটাতে এসেছি, দেখছি রাব্বানি কি ধরনের খেলনা পছন্দ করে। সর্বপ্রথমে ওকে কিছু খেলনা কিনে দেব এবং তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র কেনাকাটা করব। তবে বন্ধুরা, আমি আগেই বলে নিচ্ছি আজকে এখানে আমাকে কি কিনে দেবে এটা কিন্তু আমাকে রাব্বানি রাব্বু একটুও বলেনি, সম্পূর্ণই সারপ্রাইজ। কিন্তু আমি যেহেতু এসে পড়েছি তাই ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করি। দেখুন বন্ধুরা, এই শপে কিন্তু শুধু বাচ্চাদের খেলনা নয়, সাথে অনেক প্রকার কসমেটিক্স আছে, আর এগুলো দেখলে মেয়েরা একদমই পাগল হয়ে যায়। এর জন্য আমিও একটু শ্যুট করে নিলাম এবং আমি এখান থেকে কিছু কসমেটিক্স প্রোডাক্টও কিনে নিয়েছি। তবে আমি কি কিনেছি আজকে আমি কারোর সাথে শেয়ার করব না, শুধুমাত্র সম্পূর্ণ মার্কেটটি। আসলে বলতে যে দোকানগুলোতে আমি গিয়েছি ঠিক সেই দোকানগুলোই আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমি চলে এসেছি চতুর্থ তলায়, আর এই দোকানটা থেকেই আমি আমার ফোন, ল্যাপটপ এবং আমার চ্যানেলের বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি। আজকেও চলে এসেছি কারণ আমার ফোনের একটা ব্যাক কভার নেব এবং কিছু প্রয়োজনীয় জিনিস নেব। তো আগেই বলেছি বন্ধুরা, কি নেব আমি এখনও জানি না, এখানে এসেছি ভিডিও করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এবং এখানে আসলে দেখা যায় যে মার্কেটে অনেক কিছুই চোখে পড়ে যায়, ভালো লাগে, এবং দেখা যায় যে অনেক প্রয়োজনীয় জিনিস যেটা বাসা থেকে আমরা বের হওয়ার সময় মনে করি মার্কেটে গিয়ে কেনা হয় না, আবার দেখা যায় যে অনেক সময় অনেক জিনিসগুলো আমরা মনে না থাকলেও সামনে পড়ে যায় আমরা কিনে নেই। ঠিক এরকমই এই দোকান থেকেও আমি আমার বেশ প্রয়োজনীয় কয়েকটি জিনিসও কিনে নিয়েছি। আর বাহিরে শপে এগুলো আমার দেখতে এবং ভিডিও করতে অনেক ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। দেখুন এই দোকানটিতে কিন্তু অনেক অনেক প্রকার জিনিস আমাদের প্রয়োজনীয়, যারা আমরা নতুন ইউটিউবার আছি তাদের অনেক প্রয়োজনীয় জিনিস আছে, আর আমার বাসার বেশিরভাগ জিনিসগুলোই এই দোকানটির। আর এখান থেকে আমি ট্রাইপড নিয়েছি, আমরা জানি যারা আমরা ইউটিউবার তাদের কিন্তু ট্রাইপড সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস। এই দোকানটা থেকে আমি বের হয়ে চলে এসেছি একটা ব্যাগের দোকানে, কারণ আজকে আমি একটা সাইড ব্যাগ কিনব। ভাবলাম যে সাইড ব্যাগের দোকানটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু খুবই ভালো মানের সাইড ব্যাগ পাওয়া যায়। আসলে মেট্রো শপিং মলের সকল প্রোডাক্টগুলোই আমার ভালো লাগে, ওদের কালেকশনগুলো অনেক ভালো থাকে, যদিও প্রাইসটা একটু বেশি। তবে যারা এখান থেকে মার্কেট করেন তারা বলতে পারবেন যে এখানকার প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই আলাদা এবং অনেকটাই ভালো, যার কারণে একটু প্রাইস বেশি হলেও এখানে কিন্তু অনেকেই মার্কেট করে। হ্যাঁ, আমি এই ব্যাগটাই নিব। রাব্বানি রাব্বু ব্যাগ চুজ করছে আর আমি এই সুযোগে একটু ভিডিও করছি। দেখুন বন্ধুরা, ব্যাগগুলো দেখতে কিন্তু অসাধারণ, আর মনে হয় যে একটা নিতে এসে অনেকগুলো নিয়ে যাই। আর রাব্বানিও
আমাকে দেখছে মাঝে মাঝে, তবে ও আমার কিছু কেনাকাটার সময় খুবই বিরক্ত হয়। এখন চলে এসেছি আমরা মেট্রো শপিং মলের দোতলায় শপিং ফেস্টিভ্যালে। এখান থেকে এই ড্রেসটা রাব্বানি রাব্বুর খুবই পছন্দ হয়েছে, সে আজকে যে আমাকে ড্রেস কিনে দিবে এটা আমি কল্পনা করিনি, তবে সে আমার ড্রেস কেনার জন্যই এই দোকানে আজকে এসেছে। এখান থেকে আমরা দুইটি ড্রেস নেব, তবে সে মার্কেটে ঢুকেই কিন্তু এই ড্রেসটা যেটা হাতে নিয়ে প্রথমে দেখালো এটা খুবই পছন্দ করেছে। আর সাইডের এই পাশে যে জর্জেটের আরেকটা ড্রেস আছে এই ড্রেসটাও আমি নেব আজকে। এই দুইটা ড্রেস, আমার ড্রেস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখান থেকেই আমি রাব্বানি এবং রাব্বানির আব্বুর ড্রেসগুলো কিনে থাকি, আর আমার ড্রেসগুলো বেশিরভাগ এই দোকানটা থেকেই নেওয়া হয়। আসলে মার্কেট অথবা বাজার আমি যেখানেই যাই, যে কোনো একটা দোকান অথবা দুইটা দোকান থেকেই যে কোনো প্রোডাক্ট, সবজির বাজার বলেন বা মাছের বাজার অথবা জামা কাপড়, খুব একটা বেশি দোকান আমরা ঘোরাঘুরি করি না, আমাদের যে দোকানগুলো থেকে কেনা দরকার কিনে চলে যাই। তো এই মার্কেটে জামা কাপড়গুলো আমি যদি কিছু এই মার্কেট থেকে কিনি তাহলে এখান থেকে বেশি কিনি। রাব্বানি ড্রেস তো একদম ও ছোট থেকে বড় এই পর্যন্ত এখান থেকে নেওয়া হয়, আর আছে আরও দু একটা যেখান থেকে আমি থ্রি পিস নেই, তবে এই সপ্তাহ থেকে আমি কখনো থ্রি পিস কিনে নিই। বাচ্চাদের ড্রেসগুলো দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে। এই দোকানের একটা ভিডিও আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে, তবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জন্য যে কম্পিউটার এবং মোবাইল অ্যাক্সেসরিজের দোকানটা দেখালাম সেই দোকানের একটা রিভিউ করব, অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কারণ আমরা যারা ইউটিউবিং করি তাদের অনেক প্রোডাক্টই দরকার হয় আর আমরা সব সময় পাই না, এবং অনেকেই অনেক সময় কমেন্ট করি যে আমাদের এই প্রোডাক্টটা ভালো লেগেছে আপনারা বলে থাকেন। তো আমি যেহেতু ওই দোকান থেকে কিনি অবশ্যই আপনাদের আমি একটা রিভিউ দিব এবং সব প্রোডাক্টের দাম বলে দিব, এবং এর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কিছুদিন। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি কিন্তু আজ খুব বড় করব না, শুধুমাত্র মার্কেটে একটু ঘোরাঘুরি, ভাবলাম আজকে আপনাদের সাথে মেট্রো শপিং মলের মার্কেটের ঘোরাঘুরিটা একটু শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।